আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে খুব সহজ ভাবে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের প্যান্ট হাফ প্যান্ট কিভাবে কাটিং ও সেলাই করতে হবে খুব সহজ ভাবে দেখাবো। তো পুরোটা ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, এবং কি একদম খুবই সহজ প্যান্ট কাটিং, প্যান্ট কাটা কিন্তু একদম খুবই সহজ বাচ্চাদের প্যান্ট কাটা রুমালের মতন, ঠিক আছে। একটা ছোট কল্লি হইলেই প্রয়োজন, শুধুমাত্র একটা কল্লির, কল্লিটাও চাইট কোন হচ্ছে, কল্লি হইলেই হয়ে যায়, এবং কি সেলাই করাটা খুবই সহজ। তো আপনাদেরকে দেখাবো। তো প্রথমত দেখেন কাপড়টা এভাবে ডাবল করে নেই, ডাবল করে নিলাম। তো কাপড়টা কিন্তু এভাবে ডাবল বাস দিয়ে নিলাম। তো ডাবল বাস দিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এটাকে এভাবে চাইর বাস করব, এভাবে চাইর বাস করব। তো এখন আমাদের এখানে পায়ের পায়ের মুহুরিটা নিতে হবে, যে থাইয়ের এখানে তোমার রানের এখানে যে মাপটা, একটু লুজ সহ যে মাপটা আছে এটা আপনারা নিবেন। তো লুজ সহ মাপটা নিতে হবে। তো আমাদের এটার মাপ হচ্ছে 15 ইঞ্চি। তো 15 হচ্ছে দেখেন এখানে কিন্তু 15.5। তো আমরা এতটুকু কাপড় হচ্ছে আমাদের কুচির জন্য বেশি থাকবে, আমাদের কুচির জন্য বেশি থাকবে। আমরা চাইলে আরো বেশি কাপড় নিতে পারো, অথবা পুরাটা গের নিলে কিন্তু কুচিটা ভালো হবে, তাইলে কাপড় আরো একটু বেশি নিতে হবে। আমরা সাইড থেকে যেহেতু আমাদের নিচে যে আমরা ইয়াটা ধরব, যে পট্টিটা ধরবো, এবং কি কল্লির জন্য সাইড থেকে কাপড় বের করে নিব, তো সেই জন্য আমরা একটু কাপড় এভাবে রেখে নিলাম সাইড থেকে, সাইডে আমরা কাপড় একটু রেখে নিলাম এভাবে, সাইডে আমরা কাপড় রেখে নিলাম। তো এভাবে যদি আপনারা পুরোটা নেন তাহলে কুচিটা একটু বেশি হবে আর কি, কুচিটা বেশি হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে 2 ইঞ্চি এলাস্টিকের জন্য রাখবো, 2 ইঞ্চি এলাস্টিকের জন্য রেখে নিলাম। তারপর আমাদের লম্বা হচ্ছে 13 ইঞ্চি, লম্বা 13 ইঞ্চি, এখানে 13 তে আমরা দাগ দিলাম। এখানে আমাদের 1 ইঞ্চি কিন্তু একটা পট্টি হবে, তাহলে কিন্তু লম্বাটা আরো 1/2 ইঞ্চি বেড়ে যাবে, 13.5 ইঞ্চি হয়ে যাবে। আমরা লম্বা নিলাম 13 ইঞ্চি, এবং এলাস্টিকের জন্য 2 ইঞ্চি রেখে নিলাম। তো এখন এটাতে আর কোনো কিন্তু কাজ নাই, এখন আমরা এটা কেটে নিব। কেটে নিলাম, তারপর এটা সমান করে নিচ্ছি, তারপর আমরা এই দুইটা পাট আলাদা করে নেই, এখানে যেহেতু জয়েন্ট আছে। দুইটা পাট আলাদা, দেখেন একদম রুমালের মতন। কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের গেরের কুচির জন্য, এটা গেরটা বেশি নেওয়া হয়েছে। তো এইভাবে এইভাবে এই পাটটা এইভাবে কাটিং করে নিবেন, এটা একদম খুবই সহজ। তারপরে আমরা আমাদের যে পায়ের মুহুরিটা হবে, তো এই মুহুরির মাপ অনুযায়ী আমাদের যে থাইয়ের মাপটা, সেই মাপ অনুযায়ী এই পাটটা নিতে হবে আর কি। এভাবে ধরলাম ডাবল, এভাবে ডাবল ধরলাম, ডাবল ধরে এটা 3 ইঞ্চি নিব, 3 ইঞ্চি আছে, 3 ইঞ্চি নেওয়ার পরে আমরা এটাকে এভাবে ডাবল করব, এভাবে ডাবল করে আয়রন থাকলে আয়রন দিয়ে একটু চাপদা নিব, আর না হলে আমরা হাতে এভাবে একটু ভেঙে নিব, এভাবে ভেঙে নিলাম। তারপরে আমাদের মাপ হচ্ছে 15 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি বেশি নিব, 16 ইঞ্চি নিব। তো 16 ইঞ্চি নিলাম, এখানে 16 ইঞ্চি নিলাম। তো এখানে দুইটা পাট আলাদা করতে হবে, তো এখানে কেটে নিতে হবে সাইডটা, সাইডটা কেটে নিলাম। তো দেখেন এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট, এই দুইটা পার্ট হচ্ছে আমাদের পায়ের যে মুহুরিটা, থাইয়ের মুহুরি, এই মুহুরির মাপ অনুযায়ী এটা নিতে হবে। একটু লুজ ফিটিং ভাবে মাপটা নিবেন আপনারা অবশ্যই। এখন আমাদের কল্লি নিতে হবে, এখান থেকে একটা কল্লি, শুধুমাত্র একটা কল্লি নিলেই হবে। তো একটা কল্লি আমরা এইভাবে ধরে নিব, এভাবে ধরে নিব। তো কল্লিটা দিব আমরা 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি, আবার এদিকেও আমরা 2.5 ইঞ্চি দিব। তো এই হচ্ছে আমাদের 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি একটা কল্লি, ছোট একটা কল্লি, 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। এই কল্লিটা এভাবে কাটিং করে নিবেন, এটা 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি, দেখেন এদিকে 2.5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি। তো এইভাবে কাটিং করে নিবেন। তো দেখেন এটা কিন্তু কাটিং কিন্তু হয়ে গেছে এখানে, কাটিংটা এভাবে করে নিবেন। এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো খুব সহজ ভাবে কিভাবে সেলাই করবেন। আর আরেকটা কথা, যদি আপনারা যদি
পায়ে এলাস্টিক দিয়ে, অনেকে পায়ে কিন্তু এলাস্টিক দিয়ে সেলাই করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এলাস্টিকের জন্য একসাথে কাপড়টা রাখতে হবে। এখানে এলাস্টিকের জন্য আমরা আরো 1.5 ইঞ্চি বেশি রাখতাম, এখানে এখানে 1.5 ইঞ্চি বেশি রেখে এলাস্টিকটা ভিতরের দিক দিয়ে ভেঙে সেলাই করলেই হয়ে যেত। তো যেহেতু আমরা আলাদা একটা পট্টি দিয়ে সেলাই করব কুচি দিয়ে, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে কাটিং করে নিছি। আর যদি এলাস্টিক দেয় তাহলে 1.5 ইঞ্চি বেশি কাটিং করে নিব এইভাবে, তারপর এলাস্টিকটা লাগাই নিব পায়ের মোহরিতে। তো এখন সেলাই করে আপনাদেরকে দেখাবো কিভাবে সেলাই করতে হবে খুব সহজেই। তো ভিউয়ার্স, এখন আমরা সেলাই করব। তো সেলানোর জন্য আমরা যেটা করতে হবে, প্রথম আমরা এই পার্টগুলো মাঝখানে একটা দাগ দিয়ে নিতে হবে। এভাবে কেটে একটু কেটে মাঝখানে দাগ দিয়ে নিব, এভাবে কেটে দাগ দিয়ে নিব। তারপর আমাদের এই যে পার্টটা আছে এখানেও আমরা এভাবে সমান করে দুটোটা পার্ট সমান করে এভাবে মাঝখানে দাগ দিয়ে নিব। তো এই মাঝখানে দাগ দেওয়ার কারণ হচ্ছে কুচিটা যত সহজে সুন্দরভাবে দেওয়া যায়, মাঝখানে দাগটা দেখলে কুচিটা দিতে খুব সুবিধা হবে, কম বেশি হবে না, তো সেই জন্য মাঝখানে দাগ দেওয়া। তো আমরা 1 ইঞ্চির মতো আমরা কুচি না দিয়ে তারপরে চলে আসব, তারপরে থেকে কুচি দিব। তো কুচিগুলো এভাবে দিয়ে আসব খুব সুন্দরভাবে, 1 মিলভাবে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে আসব। তো পুরোটাতে এইভাবে কুচিগুলো দিয়ে নিব আমরা দাগটা মিল করে। তো দেখেন অর্ধেক কিন্তু দাগটা মিল হয়েছে। তো এইভাবে পুরোটাতে কুচি দিয়ে আসব। তো এখানেও আমরা 1 ইঞ্চির মতো ফাঁকা রাখব, কুচি দিব না। তো দেখেন এই সাইডেও ফাঁকা রাখছি, এই সাইডেও 1 ইঞ্চির মতো ফাঁকা রাখছি। তারপর আমরা এটা এইভাবে ভেঙে সেলাই করব। তো কাপড়ে উল্টা বাও থাকলে কিন্তু উল্টা সাইড থেকে বাও সাইডে আসবে আর কি এটা। তারপরে আমরা যেটা করব, এখন কিন্তু আমাদের কুচিটা দেওয়া হয়ে গেছে, তারপর আমরা একটা সেলাই 1 ফিট দূরে দিয়ে নিব, এটা দেখতে সুন্দর দেখা যায় সেই জন্য দেওয়া। তো দেখেন আমরা কিভাবে দিয়ে নিছি কুচিটা, তো একইভাবে এটাও দিয়ে নেবেন আপনারা, আমি দেখাইলাম না। তো দেখেন এই যে দুটোটা কুচি দিয়ে নিছি আমি। তো কুচিটা দেওয়ার পরে এই যে আমাদের ছোটো গলিটা, এটা আমরা কোনখান থেকে জয়েন করব, এটার একটা মাপ দিয়ে নিব আমরা, কতটুকু উপর থেকে অথবা নিচ থেকে জয়েন করব। তো এখান থেকে ধরে 2 ইঞ্চি, এখান থেকে ধরে 2 ইঞ্চি দূরে আমরা এটা জয়েন করব, ছোটো গলিটা প্রথমত আমরা এইভাবে জয়েন করব। তো এটা একটু ভালোভাবে গুরুত্ব সহকারে যদি আপনারা দেখেন, একবার দেখলেই ইনশাল্লাহ শিখে যাবেন। তো এইভাবে চাপ সেলাই দিয়ে নিব। তারপরে আমরা আমাদের এই পার্টেরই অপর সাইডটা এভাবে ঘুরাই নিয়ে আসবো। ঘুরাই নিয়ে এসে তারপরে এই কলির সাথে এভাবে সেলাই যাব আমরা। তো দেখেন অবশ্যই, তারপর আমরা এভাবে এই সাইডে এভাবে ঘুরাই চলে আসবো সেলাই দিয়ে। তো এখন এটা তো চাপ সেলাই দিয়ে নিব, সবগুলোতে চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা আমাদের দেখেন এই যে একটা একটা পায়ের মোহরি কিন্তু হয়ে গেছে, একটা পা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অপর পায়ের মোহরির অপর পাটটা নিলাম। তো এখন 2 ইঞ্চি দাগ দিয়ে নিব এখানে। তারপরে আমরা কলিটা এভাবে ধরব। এভাবে ধরে যেহেতু আমাদের অপর সাইডের পায়ের পাটটা জয়েন্ট হয়ে গেছে, তো এইভাবে আমরা পুরাটাতে সেলাই চলে যাব, একদম উপর পর্যন্ত এভাবে চলে আসব সেলাইয়া। তারপর এটাতে আমরা এইভাবে চাপ সেলাই দিয়ে নিব। তারপর একইভাবে ওইটার মতো এই সাইডের এইভাবে নিয়ে আসব, ঘুরাই নিয়ে আসব। তারপর এইভাবে পুরোটা সেলাই করে চলে যাব। পুরোটা এভাবে সেলাই করে চলে আসবো উপর পর্যন্ত। তারপরে এখানেও একটা চাপ সেলাই দিয়ে নিব।
তো চাপ সেলাই দেওয়ারগুলোর কারণ হচ্ছে এই প্যান্টটা সহজে সেলাইগুলো ছুটবে না আর কি, খুলে যাবে না সহজে সেলাইগুলো, সেই জন্য চাপ সেলাইগুলো দেওয়ার কারণ কারণ বাচ্চাদের প্যান্ট, বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করে, তো সেই জন্য সেলাইগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা, এবং কি চাপ সেলাইটা দিলে দেখতে সুন্দরও হয় এবং কি মজবুত হয় সেলাইগুলো, খুব সহজেই সেলাইগুলো খুলে না। তো দেখেন আমাদের সেলাইয়ের নতুন তো প্রায় শেষ, তো আমরা এলাস্টিক লাগাই নিব, এখানে এলাস্টিকের জন্য সেলাই দিয়ে নিব, কোয়ার্টার ইঞ্চি মতো ভেঙে পুরোটা এভাবে সেলাই দিয়ে নিব। তো ভিউয়ার্স, আমি এলাস্টিকটা দেখাইলাম না কীভাবে আপনারা জয়েন করতে হবে, তো এলাস্টিকটা আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। তো এই ব্যাপারে আমার একটা ভিডিও দেওয়া আছে, তো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন, খুব সহজেই এলাস্টিক লাগানো শিখে যাবেন ওটা দেখলে। তো প্যান্টটা কিন্তু সিলানো হয়ে গেছে ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।